আহিরমানিরাইম আসসালামু আলাইকুম, মাহে রমজান মোবারক সবাইকে। আজকে নয় রোজা চলে গেল, রহমতের মাস চলে গেল। এই তো পাট শাক আনছে বাজার থেকে, আপনার ভাই আর আমি দুজনে মিলে পাট শাক কেটে নিতেছি। খুব সুন্দর কুচি কুচি পাট শাকগুলা, পাতাগুলো খুব সুন্দর সবুজ অনেক। এই তো পাট শাক দিয়ে ভাত দিয়ে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাজারে কিছু মোটামুটি পাট শাক সবাই ভাজি করতে জানে, তাই পুরোপুরি দেখালাম না। পাট শাক ভাজিটা হয়ে গেছে, ভাজা ভাজা শেষ। এই তো এখন মুরগি মাংস রান্না করবো, মশলা একটু কষাই নিতেছি। টমেটো পেস্ট, আদা রসুন, গরম মশলার পেস্ট, পেঁয়াজ পেস্ট সব কিছু দিয়ে মশলা কষাই যদি এসে মুরগিটা দিয়ে দিলাম। এখানে বড় একটা মুরগি ছিল, অর্ধেক নিলাম আর অর্ধেক রেখে দিছি। মুরগির মাংস তো সবাই রান্না করতে পারে, আর সবাই যাদের রান্নার ভিডিও আছে সবাই দিতেছে। আমার তো এটা ব্লগ ভিডিও, তাই পুরোপুরি দিতেছি না। সবাইকে একটা কথা বলে নেই, তোমরা যারা যারা ভিডিও দেখো সবাই যেন একটি করে লাইক দিও প্লিজ। লাইক দিলে ভিডিওটি অনেক দূর চলে যায় আর উপকার হয়। একটা করে লাইক দিও প্লিজ, লাইক দিলে খুব উপকার হয় সবার। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার একটু করে, সাবস্ক্রাইবার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। আর পুরোপুরি ফলোয়ার্স করার চেষ্টা করো সবাই, আর ছোটো ভিডিওগুলো ফলোয়ার্স করো। আর যারা বড় ভিডিও করে খুব কষ্ট করে ভিডিও করে, পুরোপুরি যদি দেখতে না পারো 10 মিনিট ভিডিওটি দেখে দিও, কারণ ভিডিও করা এডিটিং করা খুব কষ্ট। নিজে ভিডিও করি ছোটো হোক বড় হোক খুব কষ্ট, বুঝি। এই তো পানিটা দিয়ে দিতেছি জলটা, আজকে ভিডিও তৈরি করতে পারিনি তাই রান্না বান্নার ভিডিও একটু দিলাম। এই তো বলক আইসা পড়ছে, তো এখন হয়ে গেছে, নামিয়ে দিয়ে দিব জিরা। পানি ভাত খাওয়া হচ্ছে ইফতারির পরে, শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ দিয়ে। ভয় পাইছো?